ইউক্রেন যুদ্ধের প্রধান সুবিধাভোগী যুক্তরাষ্ট্র, এমনকি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এ যুদ্ধ থেকে সুবিধা পাচ্ছে। রাশিয়াকে ধ্বংস করার উদ্দেশ্যে এ যুদ্ধ বাধাতে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র ন্যাটো, এমন অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সর্গেই লাভরব। মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে সর্গেই লাভরব এমন কথা বলেন। পশ্চিমাদের বিরুদ্ধে লাভরব বলেন, এসব দেশ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিয়ন্ত্রণ করে আর জেলেনস্কি পশ্চিমাদের হয়ে কাজ করেন, এজন্য অল্প সময়ের মধ্যে ইউক্রেন সংকট বৈশ্বিক রূপ পেয়েছে। লাভরবের অভিযোগ, ইউরোপের দেশগুলোর সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক মিত্রতা ধ্বংস করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, এটাই যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক উদ্দেশ্য, তাই দেশটি ইউক্রেন সংকটের প্রধান সুবিধাভোগী হিসেবে কাজ করছে। আর যুক্তরাষ্ট্র ও ন্যাটো এ কৌশলগত উদ্দেশ্য পূরণে যে কোনো মূল্যে রাশিয়াকে দুর্বল কিংবা ধ্বংস করতে চাইছে। লাভরব মনে করছেন, ইউক্রেনে চলমান সংঘাত শীঘ্রই থামবে না, এজন্য তিনি যুক্তরাষ্ট্রের ভূমিকাকে দায়ী করছেন। লাভরব বলেন, ইউক্রেনের সংঘাত চলমান রাখতে ওয়াশিংটন সম্ভাব্য সব কিছু করছে, এমনকি এ সংঘাতকে আরও ভয়াবহ রূপ দিতে চাইছে পেন্টাগন। আর এটা করা হচ্ছে মার্কিন প্রতিরক্ষা শিল্পকে চাঙ্গা করার জন্য। যুদ্ধ বন্ধের উপায় সম্পর্কে সের্গেই লাভরব আরও বলেন, বেসামরিকরণ ও নাৎসিবাদ থেকে বেরিয়ে আসতে রাশিয়ার প্রস্তাব ইউক্রেন ভালো করেই জানে। এ প্রস্তাব বাস্তবায়ন করার দায়িত্ব ইউক্রেন সরকারের, তা না হলে রাশিয়ার সেনাবাহিনী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।